হাই ভিউয়ার্স, রোকেয়া কুকিং থেকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। হাজির হলাম নতুন রেসিপি নিয়ে, মিষ্টি দই। মিষ্টি দই খেতে ভালোবাসে না এমন লোক পাওয়া মুশকিল, আর যদি সেই দই ঘরে বানানো যায় তাহলে তো কথাই নেই। সনাতন পদ্ধতিতে 7 থেকে 8 ঘন্টা লাগে দই জমাতে। নো ওয়ে, এত সময় কোথায়? যাদের আভেন আছে তারা 1 থেকে 1.5 ঘন্টায় দই জমাতে পারে, আর যাদের আভেন নেই, তবে কি দই খাওয়া ছেড়ে দেব? নিশ্চয়ই না। মাত্র 1 ঘন্টায় কিভাবে চুলোতে দই জমানো যায় সেই রেসিপি দেখাবো আজকে। আমি এখানে 2.5 কাপ দুধ নিয়েছি। এই 2.5 কাপ দুধকে আমি ঘন করে 2 কাপ করব। একটু কঠিন হয়ে গেল, 2 কাপ কী করে মেজর করব? আমি খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। আপনি গুনে গুনে 7 থেকে 8 বার দুধটাতে বলক আনবেন। দুধটাতে একটা বলক চলে এসেছে। একটা বলক আসার পর থেকে ক্রমাগত দুধটা নাড়তে হবে, তা না হয় নিচ দিয়ে পোড়া লেগে যেতে পারে। আমি দই কালার হওয়ার জন্য কোনো ফুড কালার ব্যবহার করব না। আমি এখানে ক্যারামেল দিব, আর এই ক্যারামেলটা আমি আপনাদের দেখাবো কি করে করতে হয়। এই দুধটা ঘন হতে হতে আমি ক্যারামেল করে দেখাবো। আমি ক্যারামেল তৈরি করতে এখানে নিয়েছি 1 টেবিল চামচ চিনি আর সামান্য পানি। এই চিনি আর এই পানি ক্রমাগত নাড়তে থাকবো। ঘন হয়ে আসছে। ব্রাউনিশ কালার চলে এসেছে, আমার ক্যারামেল রেডি। এই ক্যারামেল এখন আমি দিব সামান্য গরম দুধ। ক্যারামেলের উপর গরম দুধ দেওয়ার পর বেশ আঠালো হয়ে যায়। একটু কেয়ারফুললি নেড়ে নেড়ে আপনি আপনার দুধটাকে পাতলা করে নেবেন। যদি ক্যারামেল মিশ্রিত এই দুধটা যদি একটু ঘন হয়ে যায়, তাহলে আপনি প্রয়োজনে আর একটু দুধ দিয়ে পাতলা করে নিতে পারবেন। দুধটাও ঘন হয়ে গেছে, এখন এই দুধটা আমি ঠান্ডা করে নিব। খুব বেশি ঠান্ডা না, উষ্ণ গরম আমি রাখবো। আর আমার ক্যারামেল মিশ্রিত মিল্ক রেডি। দুধ ঠান্ডা করার পর আমি এটি মেশাবো। দুধটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে চিনি মেশাবো। আমি কিন্তু দুধ একেবারে ঠান্ডা করিনি, আমার দুধের এখন তাপমাত্রা উষ্ণ গরম। চিনিটা আপনি আপনার পছন্দ মতো দিবেন, আপনি যতটুকু মিষ্টি খেতে চান আপনি ওই অনুযায়ী চিনি দিবেন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি চুলোতে দুধ ঘন করার সময় চিনি দেইনি, আমি দুধটাকে ঠান্ডা করে চিনি দিয়েছি। এর কারণ হচ্ছে দুধটা যাতে কোনোভাবে ফেটে না যায়। আপনি চুলোতে দুধ ঘন করার সময় যদি আপনি চিনি মেশান, তাতে করে আপনার দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে 80%।
তাই চেষ্টা করবেন চুলো থেকে নামিয়ে দুধটাকে ঠান্ডা করে চিনি মেশাতে। একই রকমভাবে ক্যারামেল যেহেতু সুইট, ওই একইভাবে ক্যারামেলটাও দুধটা ঠান্ডা করার পর মেশাবেন। আমি এখন সেই ক্যারামেল মিশ্রিত দুধটা মিশিয়ে দিচ্ছি। খুব সুইট একটা কালার হয়েছে, হালকা ব্রাউনিশ একটা কালার হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমি এখানে 2 টেবিল চামচের মতো টক দই দিলাম, আর একটু সামান্য নিয়ে নিলাম। এই দইটাকে ঠিক ভালো করে এভাবে ফেটে নিব। আমি এখানে দই জমানোর জন্য টক দই নিয়েছি, আপনারা মিষ্টি দই নিতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। আমি দুধটা ছেঁকে নিয়েছি যাতে শর্টটা এখানে না আসে। এভাবে খুব ভালো করে টক দইটার সাথে দুধটা মিশিয়ে নেবেন। আমি এই রকম একটি মাটির হাঁড়ি নিয়ে এতে আমি আমার দইয়ের জন্য দুধটা আমি ঢেলে দিয়েছি। আপনাকে মাটিরই যে পাত্র নিতে হবে এমন কোনো কথা না, আপনি যে কোনো পাত্র নিতে পারবেন, যেটা আপনার চুলোতে দিলে ফাটবে না, আপনি এরকম যে কোনো পাত্র দিতে পারবেন। এখন আমি এই এই হাঁড়িটার ওপরে আমি একটি ফয়েল পেপার দিয়ে এটার মুখটা সিল করে নিব। আমি এই রকম একটা বড় প্যান নিয়েছি, এর ওপর আমি একটা টাওয়াল বিছিয়ে দিয়ে আমি এরকম ভাবে টাওয়ালটা ভাঁজ করে চুলার আঁচটা একটু বাড়িয়ে আমি টাওয়ালটা গরম করে নিব। হ্যাঁ, টাওয়ালটা গরম হয়েছে। এখন আমি খুব সাবধানে এই হাঁড়িটা বসিয়ে দিলাম, টাওয়াল দিয়ে কভার করে দেবো হাঁড়িটা। ঠিক 1 ঘন্টা আমি চুলোতে চুলোর আঁচ একেবারে লো করে 1 ঘন্টা চুলোয় রাখবো। 1 ঘন্টার মধ্যে আমার দইটা জমে যাবে, এর মধ্যে কোনোভাবে নড়াচড়া করানো যাবে না এবং বারবার খুলে দেখা দেখে চেক করা যাবে না দই হচ্ছে কি না, কোনোভাবে নড়ানো যাবে না। জাস্ট 1 ঘন্টা পর আমি এটা নামাবো। 1 ঘন্টা পর আমার দই পুরোপুরি জমে গেছে। খুবই সহজ রেসিপি, পুরোপুরি আমার রেসিপি ফলো করে বানালে আপনার দই জমবেই। আমার রেসিপি ভালো লাগলে কমেন্টে জানান আর বেশি বেশি শেয়ার করেন, আর আমার নতুন ভিডিও পেতে হলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপি দেখার জন্য। ভালো থাকবেন সবাই।